এই রহিম একটা শর্ট যাতে বাদ না যায়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কক্সবাজার শহরকে এবং কক্সবাজার জেলাকে মাদকমুক্ত করার ব্যাপারে বদ্ধপরিকর। এরই অংশ হিসাবে আমরা খবর পাই যে কুমিল্লা থেকে গাজার একটা বড় চালান কক্সবাজার শহরে ঢুকবে। তার প্রেক্ষিতে আমরা চেকপোস্টের মাধ্যমে সৌদিয়া বাস থেকে দুইজনকে গাজাসহ আমরা গ্রেফতার করি। আনুমানিক তাদের কাছ থেকে 24-25 কেজি গাঁজা পাওয়া যায়। এখনও আমরা মাপিনি, মেপে দেখতে পারব। আমরা এটা বলতে চাই যে কক্সবাজার জেলাকে আমরা যে কোনো মূল্যেই এই মাদকের একটা সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।